নজর করে দেখবে জান্নাতের গেডের মধ্যে তালা লাগানো হিসা پیغمبرার জারিয়া যাবে দেখবে তালা লাগানো মুসা پیغمبرার জান্নাতের গেটে হাজির নজর করে দেখবে জান্নাতের গেডের মধ্যে তালা লাগানো ইব্রাহিম پیغمبرার জান্নাতের গেডের মধ্যে চলে যাবে নজর করে দেখবে জান্নাতের গেডের মধ্যে তালা লাগানো আদম পয়গম্বর ডেকে এই জান্নাতের মালিক হলাম আমি কেন আমার জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো ফেরেস্তার ডাক দিয়া কয় তবে শুনে নেন যতক্ষণ পর্যন্ত আখির পায়গম্বর জান্নাতের মধ্যে না ঢুকবে গো ততক্ষণ পর্যন্ত কোন জান্নাতের দরজার তালা খুলবে না আনবিন মাত্রা দাল কেমন মুজিজা আল্লাহ নবীকে দান করেছে রে মুমিন আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়া নবীর সামনে হাজির দেখে বলে মোহাম্মদ বল আমার হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো আর দেরি করব না এখনি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর پیغمبرরা ডাক দিয়া ক আশুকলে কি আপনি কালিমা পরে মুসলমান হয়ে যাবেন আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলল আবু জাহেল দেখে বলে মোহাম্মদ যদি বলে দিতে পারো অবশ্যই আমি মুসলমান হয়ে যাব আল্লাহর পয়গম্বর বলে চাচা যান আমি বলবো না আপনার মুঠের মধ্যে কি আছে তারাই বলে দিবে আবুজাহান ডাক দিয়ে কয় মোহাম্মদ এটা কোনদিন সম্ভব না আমার হাতের মুঠের মধ্যে কি আছে আমি জানি এটা তো কোনদিন কথা বলতে পারে না পয়গম্বর ডাক দিয়া কয় চাচা জান যদি শক্তি দিয়া দেয় আমি আল্লাহর পাঠানো পয়গম্বর আসলে কি আপনি কালিমা পরে নিবেন কিনা বলেন আবু জাহিল ডাক দিয়া অবশ্যই আমি কালিমা পরে নিব আল্লাহর পয়গম্বর যখন আবু জাহেল হাতের মধ্যে ইশারা করে দেয় সঙ্গে সঙ্গে পাথর গুলো সাক্ষী দিয়া দেয়ালা ইহাম্মদুর রসুল্লাহ আবু ডাক দিয়া কয় বাতি যা না আমি কালিমা পড়ব না আল্লাহর পায়গম্বর ডাক দিয়া কয় ও চাচা যান কেন আপনি তো বলেছেন কালিমা পরে মুসলমান হয়ে যাবেন আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া আবু জাহেল ডাক দিয়া কয় ও ভাতিজা ওই যে আসমানের মধ্যে চাঁদ দেখা যায় চাঁদটা যদি দুখণ্ড করে দেখাইতে পারো আমি তোমার কালিমা পরে মুসলমান হয়ে যাব কেন না এটা তো দুনিয়ার জাদু দিয়া তুমি কথা বলাইছো পাথরের মুখে দিয়া কিন্তু দেখবো আসমানে তো কোনো জাদু চলে না ও চাতকে করে যদি এখন দুই খন্ড করে দেখাইতে পারো আমি আর দেরি করবো না আমি সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব। এর নবীর উন্মাতের দা আল্লাহ যখন চাঁদের দিকে ইশারা করল আল্লা কুদুরাত চারটা কাঁপতে কাঁপতে দুইটা খন্ড হইয়া দুই দিগের মধ্যে আলাদা হয়ে যা কাদের কুদুরাতাম

জাজান কি করলে আপনি কালিমা পড়বেন কি দেখাইলে আপনি কালিমা পড়বেন এমন করে একটার দুইটা নয় অনেক মুজিজা আল্লাহর পয়গম্বর দেখাইলেন হাতের মধ্যে শুকনা খেজুরের বিচি নিয়ে এসে বলে এই শুকনা বিচিটা জমিনের মধ্যে তুমি লাগাইবা এখান থেকে সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে আর যদি এখান থেকে গাছ থেকে এখন পাকা খেজুর খাওয়াইতে পারো আমি কালিমা পরে নিব আল্লাহর কি কুতুর আল্লাহর পয়গম্বর মরা এই খেজুরের বিচিটা যখন জমিনের মধ্যে পুঁতে দিল সঙ্গে সঙ্গে একটা গাছ হয়ে গেল গাছের মধ্যে কত সুন্দর সুন্দর খেজুর আল্লাহর পয়গম্বর ডেকে কয় ও চাচা যা দেখেন আল্লাহর কি কুদুরাত আল্লাহর কি কুদুরাত আল্লাহর উপর ইমান আনেন আল্লাহর উপর ইমানটা আনেন এমন সময় আবু জাহিল্লা ক এটাও তো দেখলাম তোমার বড় জাদু বুঝলাম তোমাকে এমন করে দুনিয়া থেকে বিদায় করা যাবে না কেমন করে বিদায় করুন আবু জাইল বিদাস থেকে বড় জামাত নামের একজন জাদুকার বারাকের করে নিয়ে আসলো বলে আমার ভাতিজা মোহাম্মদ দেখা যায় বড় জাদুবিদ্যার পণ্ডিত হয়ে গেছে এর জামাত তুমি যদি আমার ভাতিজাকে জাদু দিয়ে হারাইতে পারো গো যা চাইবা তোমাকে আমি তাই দিব জামাত নামের বড় জাদুকার বিদেশ থেকে বারাক করে পর্বত সিংহাসন সাজাই সিংহাসন সাজানোর পর জামাত নামের জাদুকার ওখানে বসে আছে জামা ডাক দিয়া কয় আবু জাহেল তোমার বাতিজাকে ডাকো দেখব কেমন যাদুবিদদের বড় পণ্ডিত আবু জাহেল যখন মায়ার নবীকে ডাক দিয়েছে মোহাম্মদ আসো তুমি যাদুবিদদের বড় পণ্ডিত আমি এমন জাদুবিদ্যার বড় পন্ডিত বিদাস থেকে ভাড়া করে নিয়ে আসলাম আজকে বুঝি আর তুমি তার সঙ্গে পারবানা আস আল্লাহর ও চাচা যা আমি কোন জাদু বিদ্যার পন্ডিত নয় আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আমার কাছে করোনার আয়াত গুলো পাঠায় আমি কোরআনের আয়াত মানুষের সামনে তেলাওয়াত করে করে শুনাই আর মানুষগুলো কালিমা পরে মুসলমান হয়ে যায় এমন সময় আস্তে আস্তে করা যখন জামাত নামের জাদুঘরের সামনে হাজির করা হলো আল্লাহর কি কুদরা যখন জামা। মায়ের নবীর চারার দিকে নজর উদায় নজর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জামাত নামের জাদুকর সিগনা শুনছে হঠাৎ করে দাঁড়িয়ে গেল আবু জাহেল ডাক জামাত কেন তুমি দাঁড়ায়লা তোমাকে আল্লাম বুছারনের জন্য আমার মনে হয় এখন তোমারই ভূতে দর্শ কেন তুমি মোহাম্মদ কে দেখে হঠাৎ করে কেন দাঁড়িয়ে জামা ডাক দিয়া বুঝাইল তুমি শুনিলা

এত সুন্দর মধুর সুর মক্কার আরবের মানুষগুলো আল্লাহর পায়ে গম্বারে কোরআন তেলাও শোনানোর জন্য বড় পাগলের মতন হয়ে যেত কেমন পাগল আবু জাহেল ডাক দিয়া কয় ও কাফেরের দল তুমি শুনিয়া আর কেহ মুহাম্মাদের কাছে যাইবা না মুহাম্মাদের ওই মন্ত্র কেউ শুনবা না মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তোমরা শুনবা না আল্লাহ তাআলাও জানাইয়া দেয় এই বেঈমানের দল আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানব হিসেবে বাতাই তবে সাবধান হয়ে যাও কোরআন केर কোরআনের বাতিকে নিবাইতে চাও কোনদিন কোরানের বাতি নিবাইতে পারবা না বর যারা নিবাইতে যাবে তারাই জলে করে সরকার হয়ে যাবে আবু জাহেল ডাক দিয়া কয় কে ও মুহাম্মাদের কোরআন শুনবা না ওয়া কালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল তুরআ

মোহাম্মদের কোরআন তেলাওয়া শুনমানা ঘোষণা দিয়ে দিল কিন্তু রাত্র যখন গভীর হয়ে গেছে হোধবা সাহেবা সব জায়গায় নবীর ঘরের কিনারায় দাঁড়িয়ে গেছে নবী তেলাওয়াত করবে নবীর কণ্ঠের আওয়াজ তেলাওয়াত শোনার জন্য বড় পাগল হোধবা বড় বড় লিডাররা যাই নবীর ঘরের সামনে দাঁড়িয়ে গেছে আবু জাহেল চিন্তা করলো আমি তো ঘোষণা দিয়েছি আজকে বুঝি কেউ যাইবে না আজকে সুযোগ পেয়েছি মোহাম্মদের তেলাওয়াত না শোনা পর্যন্ত আমার কলিজাও ঠান্ডা হয় না আস্তে আস্তে করে গভীর রাতের নবীর ঘরের কিনারে হাজির উদ্বা সাহেবা বড় বড় কাপের লিডারের দল নবীর ঘরের কিনারে হাজির আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনতেছে রে মুমিন হঠাৎ করে যখন আস্তে করে আবার বাড়ির দিকে রওনা হয় একজন আর গায়েন্স সঙ্গে আরেকজন ধাক্কা লেগে সন্ধ্যার মুনি বলে কে তুমি কে বলে তুমি কে এখানে এসেছো ওদ্বা ডেক দি এত আমি আসলাম কেন তুমি এখানে হাজির হয়ে গেল তুমি কেন আসছো সেটা আগে বল বলে সত্যি করে বলে দিলাম আমি তো মোহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়া শোনানোর জন্য আসলাম ওদবা সাহেবা দুইজনে মিল হইয়া কয় আমিও তো কোরআন তেলাওয়া শোনার জন্য আসলাম

আপনি এই জায়গায় কেন আসছেন আবু জাহেল কয় তোমরা নবী তেলাওয়া শুনতে আসছো কিনা এটা পরীক্ষা করার জন্য আসছি এমন সময় ওরবা সাহেব আকার সত্য করে বলে কেন আপনি নবীর ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন আবু জাহেল ডাক দিয়া কয় আমি তো বলেছিলাম কেউ নবীর কোরআন তেলাওয়া শুনবে না এখন দেখি আমার চোখে ঘুম আসে না নবীর তেলাওয়া শোনার জন্য বড় পাগল এই জন্য আমি আসি নবীর কোরআন তেলাওয়া শোনার জন্য মুসলমান কত সুন্দর ন মিরি তেলা দুনিয়ার জমি রে ন মিরি সোনার জন্য বৰ পাগল হয়ে যেত গিরা মো এক চাবি আল্লাহর পায়েগম্বার দরবরে হাজি ডাক দিয়া পায় পায়েগম বা আপনি কি জানি তেলাওয়াত করেন আমার বড় শুনতে মনে চায় একটু তেলাওয়াত করে শোনান আল্লাহর পায়গাম্বর ডেকে কয় ও সাহাবী তোমার কপাল বড় ভালো এই মাত্র জিব্রাইল আমিন আমার কাছে ছোট্ট একটা সূরা নিয়ে আসছে যেই সূরাটার এত সম্মান আর এত দাম কোনো ব্যক্তি যদি একবারে সুরাতা তেলাওয়া করে নেয় আল্লাহ তালা দশ পাড়া কোরআন তেলাওয়াতের সবাব আবল নামাই দিয়ে দিবে দিনের মধ্যে বড় আনন্দ সাবি ডাক দিয়া কর একটু আমাকে তেলাওয়াত করে শোনা আল্লাহর পয়গাম্বর ডেকে কয় ও সাহেব তবে শুনিয় নাও এই সূরাটার কত দাম কত সম্মান কোন ব্যক্তি একবার আর দুইবার ন কোন ব্যক্তি যদি তিনবার সূরাটা তেলাওয়াত করে নেয় আল্লাহ তাআলা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে দিবে সাহেবদের দিলের মধ্যে বড় আনন্দ ডাক আমার আল্লাহ কত দয়ার আল্লাহ আমার আল্লাহ কত ভালো আল্লাহ কত দয়ার আল্লাহ আল্লাহকে দিব আল্প আল্লাহ বান্দাকে দিয়া দেয় অনেক তেলাওয়াত করব মাত্র তিনবার আল্লাহ তাআলা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবে মায়ার নবী ডাক দিয়া কয় ও সাহাবী তুমি শুনিয়া একবার আর দুইবার কোন ব্যক্তি যদি দৈনিক সূরাটা একশো বার তেলাওয়াত করে নেয় আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে দিবে সাহেবির দিলের মধ্যে আরো বড় আনন্দ বেড়ে যায় ওপ্পে গুম্মা আমার আল্লাহ কত দয়াল আল্লাহ আল্লাহকে দিব অল্প আল্লাহ বান্দাকে দিয়া দায় অনেক আল্লাহর پیغمبر দেখে কয় সাবি তবে শুনে নাও একবার দুইবার আর 100 বার না কোন ব্যক্তি যদি দৈনিক এক হাজার বার তেলাওয়াত করে নেয় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া জাহান্নাম থেকে নামটা কাটিয়া ওই বান্দার নামটা জান্নাতি খাতার মধ্যে তুলে দেয় সাহাবীর দিনের মধ্যে আরো বড় না আনন্দ বেড়ে যায় পয়গম্বরের সামনে জিব্রাইল আমিন হাজির আবুজারে গেফারি রসেল্লা গু চারা নু চাদর মুরা দিয়া হেঁটে যায় জিব্রাহিল ডাক দিয়া কয় পায়া কম্প ওই যে আপনার সাহাবি আবুজার কেফারি ওই যে চাদর ও মূরা দিয়া হেঁটে যাইতেছে আল্লার পায়া ডাক দিয়া কয় হো ভাই জিব্রাহিল কেমন করে তুমি আমার আবুজার কে জিব্রাইল ডাক দিয়া কয় পয়গম্বর আপনার সাহাবি আবু জার গেফারি শুধু আমি চিনি এমন ন আবু জার গেফারি কে আসমানের সমস্ত ফেরেশতারাও পর্যন্ত চিনি আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় ও জিব্রাইল কি তো আমল যে আবু জর কে দুনিয়ার মানুষ নে তুমি জিব্রাইল তুমিও চিনো কি আসমানের সমস্ত ফেরেশতারাও চিনে কি আমল জিব্রাহ

পারি দৈনিক এক হাজার বারো এখলাস করে এরে মমিন মুসলমান সাবির দিলের বন্দি উপায় সুরাটা তেলাওয়াত করব এক হাজার বার আল্লাহ তালা জাহান নামের খাতা থেকে নাম টাকা এটা জান্নাতের খাতায় তুলে দিবে এত আল্লাহ মার কত দয়ার আল্লাহ আমার আল্লাহ না জানি কত ভালো আল্লাহ এখন আল্লাহর বান্দা ওই নবীজির সাহাবি আল্লাহর নামে স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে এমন সময় পাশে একজন সাবি দাঁড়ানো যা ডাক দেয়া কয় পয়গম্বর আমার মনে হয় এই গ্রাম মোসাব এখন আল্লাহর পরিচয় পেয়ে গেছে কেননা আল্লাহর জন্য বড় পাগল দুনিয়ার জমিনের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা দুনিয়া চায় না টাকা পয়সার মালিক হতে চায় না ওই বান্দার বাড়ি গাড়ি চায় না রে মুমি মিনি দিয়ে হাটিয়ার গুন গুন করে মাওলাকে ডাকে আর চিন্তা করে কোথায় গেলে আমি আল্লাহকে পাবো আল্লাহকে পার জন্য বান্দা ওয়াজ মাহফিলে হাজির হয় আল্লাহকে পার জন্য বান্দা মসজিদে আজান দিলে দৌড়ে মসজিদে যায় বান্দা শুধু মাওলাকে দুনিয়ার জমিরে খোঁজায় চিন্তা করে কোথায় গেলে আমার আল্লাহ কে আমার আল্লাহ কত দয়ার আল্লাহ ও নবির উন্মত দুনিয়ায় আজকে নারীর জন্য গরু পাগল বাড়ি জন্য বড় পাগল হয়ে গেছ মুমিন আল্লাহর জন্য পাগল হ যারা আল্লাহকে পার জন্য দুনিয়া জমিনে চলবে ওই বান্দা দুনিয়া তার কোন কষ্ট থাকবে না পর কালো মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে কেমন নবীর পাগল এমন নবীর উম্মত বানাইছে এই নবীকে ভালোবাসার মমি। নবীর সুন্নাত আজকে মাথায় টুপিটাও দিতে চাও না মুখের মধ্যে দাড়িটাও রাখতে চাও না যাদের মুখের মধ্যে দাড়ি থাকবে রে ভাই কিয়ামতের মধ্যে হাশরের ময়দানে ওই সূর্যের তাপ তাদের মাথার মধ্যে লাগবে না

ঢাকার শহরে অভাব নাই ঢাকার শহরে মরে মরে ট্রাফিক পুলিশ গুলো মাথায় ক্যাপ পরে তারপর রোদরে দাঁড়ানো থাকে যদি টুপি পরলে মাথা গরম হইতো রে ভাই আমাদের টুপির চাইতে যে তাদের ক্যাপ আরো বেশি বড় মোটা তাহলে তারা কেমন করে ক্যাপ পরিদান করে থাকে রে যুব ভাই আসলে একটাই মাত্র কথা তোমার টুপি মাথায় দেওয়ার অভ্যাস নাই নবীর সুন্নাতের মহাব্বত তোমার কোলে যায় নাই একদল মানুষ আছে মাথা থেকে টুপি খুলে জমিনে দিয়া হাঁটতে বড় লজ্জা পায় আবার একদল মানুষ আছে টুপি মাথায় দিয়ে হাতে বড় লজ্জা পায় কথা বলেন ঠিক না নবীর প্রত্যেকটা সুন্নতের বড় অ নবীর উম দা মেশা করিয়া উজু করিয়া পাখি পরিধান করে নামাজ আদায় করবা জুমার মসজিদে জামাতের সহিত এক রাকতনামাজ যদি আদায় করে না আল্লাহ তাড়া খুশি হইয়া পাশ সত রাকত নামাজ না সাবধান করে দিবে কই মেশকের তো খবরই নাই মেশকের আর কেউ করে না আছে একদম বরফ দল মেছক না করে আল্লাহর বান্দা করে মজা পায় না পাগড়ি মাথায় না পরে আল্লাহর বান্দা নামাজ আদায় করে মজা পায় না এরা আল্লাহর জন্য বড় পাগল ফতোয়া দেবেন হুজুর আমরা তো টুপি পরি না নামাজ আদায় করে সৌদি আরবতে একিও অবস্থা কই সৌদি আরবে কত মানুষ মাথায় টুপি নাই এরাতে নামাজ আদায় করে তাহলে কি আমাদের নামাজ হইবে না এরে যুবক ভাই নামাজ ঠিক হয়ে যাবে তবে শোনো নবীর সুন্নাতের ভালোবাসা যত অন্তরের মধ্যে থাকবে ভাই নবীর সুন্নাতের যত ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে তোমার কোনো চিন্তা লাগবে না কবরে যাওয়ার পর হাশরের ময়দানের মধ্যে আল্লাহর পয়গম্বর তোমাকে দেখেই চিনে ফেলবে এটাই হলো আমার উম্মত আল্লাহর দেখে সুপারিশ করে তারপরে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর এক বান্দা মেসকের ফজিলার সম্পর্কে শুনস লম্বা দুই হাত মেসক একটা বানাইছে বাড়িতে মাগনা নিমগাছ ছিল নিমের ডালটা কেটে দুই হাত লম্বা একটা বানাইছে মেসক মেসক বানাই মেসক পুকের রেখে কাইতেই পোড়িয়া যায় এই মন গড়া ইবাদত শুরু করে দিতে কয় মেসক যত লম্বা হইব সওয়াব তত বেশি

এরে মুমিন মুসলমান আমাদের সমাজ আজকে সুন্নাত নিয়ে বড় গুতাগুতি নফল নিয়ে বড় গুতাগুতি মোস্তাফ নিয়ে বড় গুতাগুতি কয় টুপি গোল পরব না লম্বা করব আবার বড় বড় এলেমলা দেখা যায় মানুষ দৈরা ডাইকা ডাইকা টুপি সিরা তারপরে একশো টাকা দিয়া দেয় আমরা বলবো তোমাদের অন্তরে নবীর সুন্নাতের মহাব্বত নাই তুমি রাসুলের আশেক না আমি মনে করি তুমি হলো রাসুলের দুশ্ম না হয় মাতার টুপি টুপি নিয়ে কোন দ্বন্দ্ব নাই যেই টুপি আজ পড়বা সুন্নাত আদায় হয়ে যাবে

আমারও বাড়িতে দুইটা উঠনি আছে একটু অনুমতি দেন উঠনিটা দান করে দিব আর এক সাহাবি কয় পয়গম্বর আমি দশটা উঠ দিতে চাই আর জনে কয় আমি বিশটা উঠ দিতে চাই এমন করে করে মায়ের নবীর দরবারে উঠ এবং উঠনি আনতে আনতে ওই সাহাবি যখন আল্লাহর নবীর দরবার থেকে রওনা হয় কিতাবের মধ্যে লেখে এক হাজার উঠনি তার উপরে বাড়ির দিকে চলে যায় অহংকারী করুবানা কাবি করুবানা রে ভাই ক্ষমতা দিয়েছে আল্লাহ টাকার মানিক বানিয়েছে আল্লাহ এর যুবক ভাই একটু মন্টরে বুঝও রেব মতন কত যুব গাড়িতে পরে মারা যায় চিরিন করে মারা যায় কত যুবক লাল তুমি মারা যায় কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যায় আল্লাহ তোমাকে আমাকে যে এখন বাঁচাইল কয়দিন আর দুনিয়ার জমিনে বাজবা একটু মানটারে বুঝাও আর আল্লাহর কাছে খাটি দিলে তোমা করে নাও আল্লাহ গুনা করেছি আর কোনদিন গুনা করবো না আল্লাহ আমার গুনার খবর আমার মা আমার গুনার গুনার এলাকার মানুষ জানে না আমার গুনার খবর যদি মা জানতো মা সামনে থেকে প্লেটটা টান দিয়ে নিয়ে যেত আবার গুনার গোবর যদি বাবা জানতো বাবা বাকে সন্তান বলে পরিচয় দিত না আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানত এই এলাকার মানুষ আমার থেকে বয়কট হয়ে যাইত আয় আল্লাহ তুমি দয়া করিয়া নবীর খাটিলে আমার গুনাগুলো কাউকে জানতে দাও না আল্লাহ আমি খাটি দিলে তো করে নিলাম আর গুনা করবো না গো আল্লাহ আর কোনদিন গুনা করবো না খাটি দিলে তওবা করে নিলাম এর যুবক ভাই যদি খাটি দিলে তওবা করে নাও আল্লাহ তালা জীবনের গুনা গুলো ক্ষমা করে দিবে তবে অহংকারী করা যাবে না যুবক ওই কোটির হাসুরে ময়দানে আল্লাহ ডাক দিয়া কয় পায়গম্বর আপনি একটা কোন মধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে করে শোনান আল্লাহর পায়গম্বর মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শুনাইবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম انك لمن المرسلين على صراط مستقيم

আল্লিতে পাহাড়টা জ্বলে যায় মুসা পয়গম্বর बेहোশ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেল মুসা পয়গম্বর বলে আল্লাহ বুঝতে পারলাম এই চক্ষু দিয়া তোমাকে দেখতে পারবো না আয় আল্লাহর চক্ষু দিয়া তোমাকে দেখতে পারবো না ও নবীর আশিকেরা এই পাহাড়ের মধ্যে যখন আল্লাহর নূরের তাজাল্লি পড়ে গেছে পাহাড়ের মাটি সম্মান আল্লাহ এত বাড়াইছে বলে কোন মানুষ যদি সুরমা হিসাবে এই পাহাড়ের মাটি গুলো ব্যবহার করে রে ভাই তার চোখে জুতি আল্লাহ আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে এর নবীর উম্মতের দান আল্লাহ বলবে পয়গম্বর মুসা পয়গম্বর দেখতে যেছে আমি আল্লাহকে দেখতে পারে না এই জান্নাতের ময়দানে আমার বান্দা বান্দির সঙ্গে আমি একটু দেখা করব আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতার দল আজকে সত্তর হাজার নূরের পর্দা থাকবে না সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দাও আল্লাহ দেখবে বন্দ আল্লাহকে সরাসরি দেখবে আল্লাহ তালা কুদরতি হাত দিয়া বান্দাকে জান্নাতের সরব পান করে দিবে বান্দার দিলের মধ্যে বড় শান্তি আর আল্লাহ তালা সুরা আর রহমান তেলা করে করে শুনাইবেন ওদিন আর আল্লাহ বলবেন না আর রহমান ওদিন আল্লাহ তালা বলবে আনার রহমান আল্লাহ মাল করে করে এর মায়ের নবী আল্লাহ বান্দাকে দেখবে বান্দা আল্লাহকে দেখবে কোন জান্নাতের ময়দানের মধ্যে কোনো পর্দা থাকবে না রে ভাই আল্লাহ তালা এমন করে করে কোরআন তেলাওয়াত করে শুনাইবে আবার আল্লাহ গায়েব হয়ে যাবে জান্নাতের ময়দানে बेहোশ হয়ে পড়ে যাবে আল্লাহ তাআলা আবার যখন জ্ঞানটা ফিরিয়ে দিবে আল্লাহ বলবে তোমরা কেন জান্নাতের ময়দানে बेहোশ হয়ে গেল এর নবীরা দল জান্নাতি বান্দা বান্দিয়া বলবে আল্লাহ একটু মাত্র দেখলাম আবার তুমি চলে গেলা আবার একটু তোমাকে দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জান্নাতি বান্দা বান্দি দল আমি তোমাদের সঙ্গে এক মিনিট ছিলাম না এক ঘন্টা ছিলাম না এক দিন ছিলাম না তোমাদের সামনে এক লাগা ধরে সত্তরটা হাজার বছর পর্যন্ত কাটাইলাম আল্লাহ

কাদেম কি নিয়া যায় সঙ্গে করে তিনটা রুটি নিয়ে রওনা হয়ে গেছে প্রতিমধ্যে কিছুদূর যাওয়ার পর ইসা পয়গম্বর ডাক দেয় সফরে আমরা বড় ক্লান্ত হয়ে গেছে রুটি বের কর আমরা এখন নাস্তা করে নেই রুটি বের করলো ইসা পয়গম্বর একটা রুটি খাইলো কাদেমকে একটা রুটি দিলো বাকি একটা রুটি রয়ে গেছে বলে রুটিটা তোমার কাছে রাখো আবার কাদেম কিনে চলতেছে চলতেছে অনেক দূরে যাওয়ার পর বড় কে

কে চলে গেছে এমন সময় সব পয়গম্বর ডাক দিয়া কই ও গাদে যে আল্লাহর নামে এই নদীটা পানির উপর থেকে পেরিয়ে আসলাম কোনো ক্ষতি হইল না ওই আল্লাহর কসম কে বল রুটিটা কে খাইছে কই আল্লাহর কসম খাইয়া কইলাম রুটি আমি খাই নাই আবার সামনে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে আটা টাটা টা জঙ্গল জঙ্গল থেকে একটা হরিণ কে ডাক দিস হরিণটা আইসা সঙ্গে সঙ্গে জবাই হইয়া ভুনা হইয়া পাকসা করিয়া সামনে এসে গেছে আসার পর অনেক গোস্ত খাওয়ার পর আবার হাড্ডি গুলো রাখলো হাড্ডিটা আবার হাড্ডির থেকে হরিণ হইয়া জঙ্গলার দিকে চলে গেছে ইসা পয়গম্বর কয় ও আল্লাহর জাতের কসম

বালু তিনটা বুট করছে তিনটা বালু একসাথে বালুর তুপ দিয়েছে বালুর তুপ দেওয়ার পর আল্লাহর কাছে বলে আল্লাহ এই বালুগুলো তুমি স্বর্ণ বানাইয়া দাও আল্লাহর হুকুমে বালু তুপ গুলো স্বর্ণ হয়ে গেছে একটা বা খাদেম দিয়ে দিছে আর একটা ইসা পায়গম্বর কয় এই বাঘটা খাদেম কয় এই বাঘটা কাল লোকে রাখছেন ডাক দিয়া কয় যে ব্যক্তি ওই জুড়ি দেখাইছে তার জন্য এই বাঘটা

স্বর্ণ নিয়ে যখন রানা হয় ডাকাতের সামনে ধরা খেয়ে গেল কয় কতল করে দেব যা আছে তাড়াতাড়ি দিয়া দে কয় জকরাস দরকার নাই মারার দরকার নাই মারার দরকার নাই এখানে তিনটা ভাগ আছে তিনজনে নিয়ে যাব কোনো চিন্তা নাই কয় তাই নাকি কয় হয় কয় তার আগে ওই বাজার থেকে ধরে নাস্তা নিয়ে আসো আমরা ঠান্ডা মাথায় সুন্দর করে খাইয়া এখান থেকে সর্ণ নিয়ে তারপর বাড়ি চলে যাব দুইজনে সর্ণ নিয়ে বসে আছে একজনে কয় বাজার থেকে রুডি নিয়ে আইব ওরে আগে মা তার উপর দিমু একবারই যে তো রুডি তো দেরি হইছে কি লাগে তো স্বর্ণ যা থাকবে আমরা দুইজনে সমান ভাগ করে নিয়ে যাব আর ওই চিন্তা করছে ওরা দুইজন ওই জায়গায় বয়ে রইছে রুটির মধ্যে বিশ মিশিয়ে লয়ে যাব ওগো দোনোজনে খাওয়াই দেব বিসমিল্লাহ সারা দোনোজন ঘুমাই যাই লাস্টে পুরো স্বর্ণের মালিক আমি এক লয়ে যাব আমা নমস্থে যাকে রুটি আনতে বাইর ভালো করে বরকতি বিশ মিশাই লইছি বার বিশ বিশই নি আসতেছে ওরা দুই জন তো বুদ্ধি করছে কোডারে আগে মারবো কাঁচা কাঁচা যখন আসছে কয় নাস্তা লই আইতে তো দেরি হলো দিছে দিশে মাতার মধ্যে বাড়ি মাতার মধ্যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নিয়ে তো জামু এটা তো মরছে দুইজনে বালা করে খাইয়া লোক দুইজনে যখন খাইছে দুজন বালিশ গেছে লোবে পাপ পাপে মৃত্যু যতই দুনিয়া কামাই করার জন্য চেষ্টা করো ভাই দুনিয়া ধরতে চাও দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো না না দুনিয়া পাইবা না একদিন দুনিয়া তোমাকে লাথি মেরে চলে যাবে এর নবীর উম্মতের দল আরে যুবক ভাই হাতে ধরে বলে যাই রে যুবক দারি ডরকে দাও অহংকারী কুরবানা নবীর সুন্নাত চলবা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় দুনিয়ার জমিনে একটু ক্ষমতা পাইয়া অহংকারী কুরবানা এ ভাই অহংকার তোমার আমলকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা 25টা আযাদি ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করে যারা অহংকারী করেছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছে নমরুদ আল্লাহ ক্ষমতার মালিক বানাইছে ক্ষমতা পাইয়া পায় আল্লাহর সঙ্গে যুদ্ধ করুন পাহাড়ের টিলায় উঠে গেছে উপরের দিকে তীর মারছে কয় আল্লাহকে মেরে ফেলবে আল্লাহর কি কারিশমা আল্লাহর কি কারিশমা পাথরের ওই তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগাইয়া দিছে যখন তীরের মাথার মধ্যে রক্ত লাগাইয়া দিছে তীরটা গুইড়া আবার জমিনের মধ্যে আসছে যখন তীরটা গুড়ে জমিনের মধ্যে আসলো রে মুমিন

ইব্রাহিম پیغمبر জানাই যদি তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাও আমার আল্লাহও তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি আছে তাই ঠিক আছে যুদ্ধ হবে কোথায় কোন জায়গায় বলো ইব্রাহিম پیغمبر কয় তুমি বলো ঠিক আছে আগামী কাল উমুখ ময়দানের মধ্যে সকাল 10টা বাজে যুদ্ধ হবে সকাল বেলা ইব্রাহিম পায়গম্বর ময়দানে কিনারায় জায়গা দাঁড়ান নমরুদ্দা লক্ষ লক্ষ শূন্য নিয়ে ময়দানে চলে গেছে দেখে শূন্য আল্লাহর কোন শূন্য নাই ইব্রাহিম পায়গম্বর দাঁড়ানো নমরুদ্দা কয় ইব্রাহিম আমার মনে হয় তোমার আল্লাহ বুঝি ভয় পেয়ে গেছে ইব্রাহিম পায়গম্বর কয় কেন কেমনে বুঝলাম

ইব্রাহিম পায় নাম্বার কয় আর সময় বাকি আছে অপেক্ষা কর আর তো 5 মিনিট সময় বাকি আছে এমন সময় আল্লাহ তাআলা মশা বলে যাও যাও তোমরা যে আমার दुश्मन কে সাইজ করে দাও মশায় আল্লাহর উন্নতি পাওয়ার পর গরম মেজাজে দৌড়াই কে কার আগে যাইতে পারে ময়দানে গুইকা আল্লাহর दुश्मन কে কার আগে সাইজ করতে পারে মশায় গরম মেজাজে

এক একটার কামড় শুরু করে দেয় আর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কামড় দেয় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নমরুদ্দার ডানে বামে তাকাইয়া দেখে যাদেরকে নিয়ে বাহাদুরি করেছিলাম একটাও না সব তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হায় রে এখন আমার উপায় কি হবে ভয়ে একটা চিপা দিয়া দৌড় দিছে নিজে আগে বাইসা লই নিজের বাইসা আগে নিজে বাঁচার জন্য আগে চেষ্টা এক চিপা দিয়া যেই দর দিয়েছে ওই চিপার মধ্যে ন্যাংরা মশ আস্তে আস্তে আইতেছে আল্লাহ যদি একটু অনুমতি দেও এই বড় শয়তানদারে দইরা সাইজ করি আল্লাহ কে অনুমতি দিলাম ন্যাংরা মশ আল্লাহর অনুমতি পাইয়া নাকে দিয়া দুইকে হেডকোয়ার্টারে যাই বইছে

যদি অনুমতি দেন একটু জোতা দিয়া পি নমরুদা কয় জুতা দিয়া দিবি আমি তো দাবি করেছিলাম আনা রব্য কুমুল এখন যদি খোদায় জোতার বাড়ি খায় সকাল বেলা তো মানুষ আমার জারুর ভিড়া শুরু করবে এ জোতার বাড়ি যদি দিতে চাও দরজা জানালা বন্ধ কইরা লাও দরজা জানালা বন্ধ করে এখন জোতা দিয়া ফিডায় আর কয় কেমন লাগে কয় না আগের চাইতে একটু ভালো লাগে এখন ফিডায় আর ও ভালোবাসে মহারাজ জীবনে আপনার হাতে লাতি ঘুষি আর থাবর কোন খাই নাই আজকে সুযোগ পাইছি তো একসঙ্গে সব আদায় করে নিব এখন জুতার বাড়ি দিয়ে আদায় জুতা দিয়ে বিদায় জুতার বাড়ি কে খাও একটা আওয়াজ দিয়ে বলেন আوازের সময় আইতেছে দেখমু কাগজ জবন বন্ধ থাকার কাণ্ডা খুলে একটু শক্তভাবে স্লোগান দিতে পারবেন না নিজের পাপের অপরাধে নম্রত করলো গদ্দারি মাথা বেতা নিরাময় খাইলো জো তার খাইলো জো তার কথা বলেন ঠিক কিনা নিজের পাপের অপরাধে নম্রত করলো গদ্দারি মাথা নিরাময়ে নিরাময় কাইল যো তরবারি কাইল যো তরবারি এ হলো আল্লাহর সঙ্গে এত হলো আল্লাহর সঙ্গে বেয়াদু বীর নাম পায় পড়লে সম্মান যোতা গায়ে পড়লে অপমান পায় পড়লে সম্মান যোতা গায়ে পড়লে অপমান কতবার ঠিক কি না দশ হাজার টাকার জুতা দিও যদি পিটা সম্মান থাকবে না সম্মান থাকবে না তবে যদি ডবল ভুষের মতন হয় ঘরে সেরা জোতা দিয়াও বলবে কিছু হয় না আল্লাহ ধরে না ধরে না তবে একবার যারে ধরে সাংবাদিকের জোতার বাড়ি তাহার গালে মারে কথা বলেন ঠিক কিনা

আল্লা আল্লাহ দান করেছে শুধু বাংলাদেশের মতন বাদশা নয় সোলাইমান পায় নাম্বার কে আল্লাহ তাম দুনিয়ার বাদশাহী দান করেছে দাগ পায়াকম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সোলাইমার পায়াগম্বার ক্ষমতার মধ্যে বসে যায় এর নবির শেখের দা সোলাইমান পায়গম্বর দেশ চালাইতেছে বিবাহ করবে বয়স হয়ে গেছে বিবাহ করার বয়স হয়ে গেছে রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দায় যে মেয়ের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে তাকেই সোলাইমান পায়গম্বর বিবাহ করবে তার মধ্যে তিনটা গুণ দুইটা গুণ পাওয়া যায় চারটা গুণ পাওয়া যায় না

যদি নোলামে করবা তো শান্তির জন্য মিলাদ পরান লাগবে না আল্লাহ রহমত তোমার ঘরের মধ্যে চলে আসবে স্বামী চাকরি করে বেতন 20000 বউ চাকরি করে বেতন হাজার পাওয়ার কার বেশি কেমন পাওয়ার হইতে পারে তো বুঝ দিয়ে পারেন যার বউরা চাকরি করেন এরা বুঝতেparam কেমন পাওয়ার হইতে পারে বউ চাকরি করে বেতন তিরিশ হাজার স্বামী চাকরি করে বেতন হলো বিশ হাজার স্বামীর চাইতে তো বোর র্যাঙ্ক বিশ প্রতিদিন স্বামী ঘরে আইসা বাসায় আইসা পাকশা করে সব ক্রেডি করে রাখ ঘরটা ঘুষে রাখে একদিন চিন্তা করলো কি ব্যাপার বউ আসে সংসারে কাজ বাস করে না আমার কি বলো টলো সব দিয়ে আমি একাই করি আজকে কিছুই করব না আজকে বউরে দিয়ে করাবি বউ বীজ থেকে আসেন পর মেজাজ বড় গরম হয়ে গেল স্বামী কেন আজকে ঘরটা অবসর দেখা যায় স্বামী ডাক দিয়া কাছতে কথা বলো জোরে কথা বলবা না হুজুরা বলেছে স্বামীর পান নিচে স্ত্রীর বেহেস্ত প্রতিদিন কাজ বা সব আমি করি এখন আর আমি করবো না তুমি আমার খেদমত করবা বউ ডাক দিয়া কয় তোমার বেতন বিশ হাজার আর আমার বেতন তিরিশ হাজার তোমার পান নিচে আমার জান্নাত না আমার পান নিচে তোমার জান্নাত তোমার আমার র্যাং বেশি স্বামী ডাক দিয়া কয়ের বিবি না না তুমি এখন থেকে আমার খেদমত বিবি কয় এই সব কিছু পারবো তবে এটা পারবো না কেন তোমার চাই আমার পাওয়ার কিন্তু কম নয় এমন সবাই দুইজনে কথার কাঠে কাঠে লেগে যায় খানাও খাই না এ দুনোজন ঘুমাইতে চলে গেছে স্বামী কয় বিবি মশারিটা নাও মশার কামুর শুইতে পারি না বিবি কয় না আমি টানাব না তুমি টানাও স্বামী কয় না প্রতিদিন আমি টানি আজকে তুমি টানাইবা বিবি কে কেন তোমার চাইতে আমার বেতন বেশি মশারি আজকে তুমি টানাইবা স্বামী প্রতিদিন আমি টানাই আজকে তুমি টানাও কয় না হবে না দুইজনে ঝগড়া শুরু হয়ে গেছে এক পর্যায়ে যখন কথা ঝগড়ার কাটাকাটি কথার কাটাকাটি লেগে যায় যেই মহিলা গো সঙ্গে তো ঝগড়া করেও পারতে বড় কষ্ট হয়ে যায় এমন সময় স্বামী ডাক দিয়া কয় রে বিবি রাত্র অনেক হয়ে গেছে ঝগড়ার দরকার নাই তর্কের দরকার নাই তবে চুপ হয়ে যাও দনজন চুপচাপ যে যে আগে কথা কইবে হে মশারিটা নাইবে। ঠিক আছে মানলাম তোমার বিচার মানলাম তবে তালকা আমার আমান সময় সময় চুপচাপ কথা কয় না কথা কইলে তো মশারি টানার লাগবে ওদিক থেকে ঘরের বাইরে থেকে সোরাই সব দাঁড়াইয়ে দাঁড়িয়ে শুনতে আছে সোরাই কায় সুযোগ পাইলাম আজকে দুইজনে একজনও কথা বলবে না আয় আয় আজকে ঘরের মধ্যে ঢুইকা ভালো করে চুরি বাম দুজন বাম্পার আছে। সোরার দল ঘরের মধ্যে ঢোকার পর মাল সামানো সব গাঠি বানতেছে বিবিউ দেখে কথা কয় না কথা কইলে মশারি টানান লাগবে স্বামীও দেখতে আছে কথা কয় না কথা কইলে মশারি টানার লাগবে সুরায় মালামাল সব গাটি বাদার পর সুন্দর করে মালামাল গাটি বাদার পর একটা ছিল শেষরা সুরা কয় যাওয়ার আগে ওরা তো কথা বলবে না তো দেই কি রানছে ভালো করে খাইয়া যায় দেহে সুন্দর করে মাছ ভাজি কইরা রাখছে কয় খা ভালো করে পেট ভইরা খা বাটটা খাইয়া একটা সুরায় কয় পাতিল দুইটা গত মাসে বেতন পাইয়া কেনছে নতুন দেখা যায় দেখবে মহিলা গো পাতিলে ভতিষক বাসায় আর কিছু চাও কর না তাও তাকের মধ্যেখানি পাতিল সাজানো পাতিল দুইটা লইয়া লা মন হয় গত মাসের বেতন পাইকেনস ভাই তাই নাকি কয় একবা গাটটির মধ্যে ভাত পাতিল দুইটা যখন গাটটির মধ্যে বাঁনছে মহিলা ডাক দিয়া করে সোরার দল। টাকা পয়সা স্বর্ণগর্ণ সব নচকি জকইরে আমার পাতিল তুই যা স্বামী কয় তাড়াতাড়ি মশারি টানা